আমার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে এরা, যে বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজ ভ্যালির প্রথম রোজ। আর লকেট আমি নতুন করে কি বলবো, কত সারদাদের গলার লকেট, লকেট হয়ে গিয়ে সরি রোজ ভ্যালি সব জানি। এদের বিরুদ্ধে একটা কেস হয় না, এদের বিরুদ্ধে কিচ্ছু হয় না। এরা এমপি হবে, এরা এমএলএ হবে, এরা কাউন্সিলর হবে, এরা গ্রাম সভা হবে, এরা ভাত খাবে, এরা মাছ খাবে, এরা মাংস খাবে, এরা দুধ ভাত খাবে, এরা দই খাবে, এরা বিরিয়ানি খাবে, এরা রুটি খাবে, এরা তড়কা খাবে, আর অন্য মানুষ কেউ কিছু খাবে না। তাই বলি কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেন বিজেপি পার্টি তোমার যদি এতই ভালো পার্টি হয়, তুমি তোমার একটা লোকাল ক্যান্ডিডেট খুঁজে পেলে না, যাকে তুমি এখানে দাঁড় করাতে পারতে? লোকাল দেখতে দাঁড় করাওনি, তুমি দাঁড় করাচ্ছো কাকে? এমপি ইলেকশনেও কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে, এমপি এমএলএ ইলেকশনেও দাঁড়াচ্ছে, তো কি করবে? এমএলএ হয়ে গেলে এমপি ছাড়বে তো? আর এমপি ও তো জিতবে না, ও দাঁড়িয়েছে জাস্ট টাকার জন্য, পার্টির জন্য। আর ওদের পার্টি নিজেদের পার্টি প্রার্থী নেই, নয় তৃণমূল থেকে ধার করা, নয় সিপিএম থেকে ধার করা। বিজেপির লোকাল লোকেদের এরা সম্মান দেয় না, এবং বিজেপির লোকাল লোকেদের এরা কিছুতেই এরা প্রার্থী করে না। সেই জন্য মনে রাখবেন, বিজেপি পার্টিতে দাঁড়ানো মানেই টাকা ইনকাম, হোর্স পাইপ নিয়ে টাকা ছাড়ছে। কলের জলে যেমন জল ছাড়ি আমরা, বড় হোর্স পাইপে সেই হোর্স পাইপে টাকা টাকা ছাড়ছে। গ্যাসের দাম কত মা বোনেরা, গ্যাসের দাম কত? একবারও আপনাদের এমপিকে জিজ্ঞেস করেছেন, যিনি এমএলএ দাঁড়িয়েছে, যে গ্যাস কিনবো 900 টাকায় তোমায় কেন ভোট দেবো? বলে তুমি আমাকে ইলেকশনের সময় 500 টাকার ক্যাশ দিচ্ছ, ওটাকে আমরা অ্যাশ করে ছেড়ে দেবো, মানে ছাই করে ছেড়ে দেবো। আমি বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, আর সেই খাদ্য ফোটাবে 900 টাকার গ্যাস দিয়ে, 950 টাকার গ্যাস দিয়ে বিনা পয়সায় চাল ফোটাবেন, আর বিজেপিকে ভোট দেবেন, ওদের ভালো করে ফোটান, তবে বুঝতে পারবে লোকের কি দুঃখ, লোকের কি মর্ম। আমাকে একটা গভর্নমেন্ট দেখান তো, সব কটা কলকাতা এসে পড়ে আছে, সব নেতা বিজেপি, কেন্দ্রীয় সরকার থেকে সব রাজ্য সরকার, কি না তো বাঙ্গাল কো লুটনা পড়েগা, বাঙ্গালকে ভাঙতে হবে, সোনার বাংলা বানাবে, সোনার বাংলা। এটা ভালো করে বাংলায় বলতে পারে না, আমরা পরিষ্কার বলছি, গুজরাটিরা বাংলা শাসন করবে না, বাংলাই বাংলা শাসন করবে, এটা মাথায় রাখবে। আমরা বিনা পয়সায় চাল দিচ্ছি, দেবো জুন মাস পর্যন্ত করা আছে, আগামী দিনও দেব, জুন মাস পর্যন্ত চাল। 8টা ফেজে ইলেকশন কি দরকার ছিল? 3-4টা ফেজেই হয়ে যায়, 2টা ফেজে হয়ে যায়, আসামে 2টা ফেজে হতে পারে, তামিলনাড়ুতে অতগুলো সিট ওরা 1 ফেজে হতে পারে, আর বাংলাকে বদনাম করা? 8টা ফেজে ইলেকশন, বিজেপির মন্ডল ওরা ঠিক করে দিয়েছে মন্ডল অনুযায়ী, চারিদিকে কমেজ হচ্ছে। আমাদের এখানে ভালো যে থ্যাংক গড যে আমরা ঠিক আছি, এই সময় উচিত ছিল না যে পরিস্থিতি বিচার করে অল্প সময়ের মধ্যে 3-4টা ফেজে ইলেকশনটা কমপ্লিট করে দেওয়া? কি চায় বিজেপি? বলে কোভিড হয়েছে, ইলেকশন বন্ধ করে দাও,